নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। সামনেই আসছে দোল, তো এই বসন্তে রঙে রঙিন হয়ে উঠুন আপনাদের জীবন এবং আপনাদের প্রাণ এবং মন। আজকে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোজা সুজি। হৃদয় পানি হৃদয় টানে, নয়ন পানি নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোনোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাসের লোটায় ভুমে তোমার কোনো ফুলের খুঁজে, তোমার আমার এই যে প্রণয় নিতান্ত ইয়ে সোজা সোজে। বাসন্তী রং বসনখানি নেশার মতো চোখে পড়ে, তোমার গাথা যুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু স্মরণ, দুজনের এই বোঝা বুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজা সোজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনে, আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নায়ক কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজা খুঁজি। মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজা সোজি, ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজে নে ভাই ভাষাতে, আকাশ পানি বাহু তুলে চাহি নে ভাই আশাতে, যেটুকু দেই যেটুকু পাই তাহার বেশি আর কিচ্ছু নাই, সুখের বক্ষ চেপে ধরে করি কেউ নে খুঁজে খুঁজি। মধুমাসে মোদের মিলন নিতান্তই সোজা সুজি, শুনেছিনু প্রেমের পাথার নায়ক তাহার কোনো দিশা, শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুদা অসীম তৃষা, বিনাতন্ত্রে কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে, শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি খুঁজি, আমাদের এই দোহার মিলন নিতান্তই সোজা সুজি।